বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো আবারও হাজির হয়ে গেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে। রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় প্রচুর কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের বয়স সীমা কি থাকতে হবে এবং আবেদন ফি আপনাদেরকে কিছু দিতে হবে কিনা, সমস্তটাই আপনাদেরকে ইন ডিটেলে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তাই আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে বিস্তারিতভাবে জেনে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলের পাশে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে একটা বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন, সেটিকে ভালো করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট প্রত্যেক দিন আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মালদা, গ্রাম উন্নয়ন ভবন, থার্ড ফ্লোর, পঞ্চায়েত অ্যান্ড আরডি সেকশন। রিক্রুটমেন্ট টু ভ্যারিয়াস পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ মালদা জেলার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছেন malda.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 5/4/2019 তারিখ বিকেল 5টা অবধি, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তিটি অনেক আগে কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা যারা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি বানানো। তাই অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ইন ডিটেলে জেনে এক্ষুনি আবেদন করে দেবেন। তো চলুন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে বলে রাখবো, এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি লেভেলে যে পোস্টগুলি রয়েছে আপনারা একটু দেখে নিন। প্রথমে যে পোস্টে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলির মধ্যে থেকে আপনার যে কোনো একটা যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 1/1/2019 তারিখ অনুযায়ী 18-40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে SC ST OBC ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবেন। শূন্যপদ যেটি রয়েছে দুটি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে একটি শূন্যপদ এবং OBC BEC ক্যাটাগরিতে রয়েছে একটি শূন্যপদ। এক্ষেত্রে আপনাদের স্কেল অফ পে অর্থাৎ আপনাদের বেতনক্রম যেটি থাকবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 3,900 টাকা। দু নম্বরে যে পোস্টটি রয়েছে সমিতি এডুকেশন অফিসার, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 1/1/2019 তারিখ অনুযায়ী 18-40 বছর, এর মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং টোটাল শূন্যপদ যেটি রয়েছে একটি এবং আপনাদের স্কেল অফ পে যেটি থাকবে 7,100 টাকা থেকে 37,600 টাকা। এবার আসছি গ্রাম পঞ্চায়েত লেভেল। প্রথমে যে পোস্টটি রয়েছে নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আপনারা যদি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে এজ লিমিট যেটি আপনাদের থাকতে হবে 1/1/2019 তারিখ অনুযায়ী 18-40 বছর। টোটাল পোস্ট কিন্তু এই ক্ষেত্রে অনেকগুলি রয়েছে, 24টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। স্কেল অফ পে অর্থাৎ আপনাদের বেতনক্রম যেটি থাকবে 9,000 টাকা থেকে 40,500 টাকা। দু নম্বরে যে পোস্টটি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি অবশ্যই আপনাদের থাকতে হবে, সঙ্গে আপনাদের কম্পিউটারের ডিপ্লোমা করা থাকতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স যেটি থাকতে হবে 18-40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ যেটি রয়েছে 9টি, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু ভালোভাবে দেখে নেবেন। ক্ষেত্রে স্কেল অফ পে যেটি আপনাদের থাকবে 7,100 টাকা থেকে 37,600 টাকা।
তিন নম্বরে যে পোস্টটি রয়েছে সেক্রেটারি অব গ্রাম পঞ্চায়েত, ক্ষেত্রে শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছেন এমন বন্ধুদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ, অবশ্যই আপনারা আবেদন করবেন। আপনাদের বয়স সীমা যেটি থাকতে হবে 18 থেকে 40 বছর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করবেন 1/1/2019 তারিখ অনুযায়ী। এক্ষেত্রেও অনেকগুলি শূন্যপদ রয়েছে, টোটাল 26টি শূন্যপদ রয়েছে। কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা একটু দেখে নেবেন। ক্ষেত্রে আপনাদের স্কেল অফ পে অর্থাৎ আপনাদের বেতন ক্রম যেটি থাকবে 5,400 টাকা থেকে 25,200 টাকা। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখে নিলেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যদি আবেদন করতে চান কিভাবে অনলাইনে আবেদন করবেন। দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন, যেটি রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর আপনারা অনলাইন ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো অনলাইন আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 5/4/2019 তারিখ বিকেল 5টা অবধি, এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার এই যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রসেস একটু দেখিয়ে দিই। করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে। তো আপনারা যদি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে এখানে আপনারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি নিউ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রেজিস্টার ইউর সেলফের উপর ক্লিক করে আপনাদেরকে প্রথমে মোবাইল নাম্বার আর দিয়ে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের দেওয়া ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন বিভিন্ন আপডেট নিয়ে আসতে উৎসাহিত করে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।